সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোসাম্মদ রোজি আক্তার, প্রভাষক, বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, গোটাঘাটা, খুলনা। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব শ্রেণী একাদশ বিষয় জীববিজ্ঞান অধ্যায় দ্বিতীয়। শিক্ষার্থীরা, আমরা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া শুরু করেছিলাম। আমরা জানি মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা হয়, মায়োসিস ওয়ান এবং মায়োসিস টু। আমরা প্রথমে মায়োসিস ওয়ান শুরু করেছিলাম, সেই সূত্র ধরে আমরা আজকের সেখানে আমরা দেখেছিলাম যে মায়োসিস ওয়ান বিভিন্ন পর্যায় নিয়ে, প্রোফেজ ওয়ান পাঁচটি পর্যায়ে বিভক্ত, সেই পর্যায়গুলো আলোচনা করেছিলাম। এখন আমরা সেই সূত্র ধরে আজকে আমরা আলোচনা করব মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মায়োসিস ওয়ান প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান এ চারটি পর্যায়ে বিভক্ত। এদেরকে প্রোফেজ ওয়ানকে আবার পাঁচটি পর্যায়ে বিভক্ত করা যায়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই পর্যায়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মেটাফেজ ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মেটাফেজ ওয়ান, এটা হচ্ছে মেরু। এটা হচ্ছে টাকসন ফাইবার। এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্রোমোসোম। শিক্ষার্থীরা, মেটাফেজ ওয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাইভেটের প্রতিটি ক্রোম সেন্ট্রোমিয়ার স্ব স্ব মেরুর দিকে এবং বিষমীয় রেখার হতে সম দূরত্ব অবস্থান করে। অর্থাৎ পাইভেটের প্রতিটি সেন্ট্রোমিয়ার, অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ব স্ব মেরুর দিকে এবং বিষমীয় রেখা হতে সম দূরত্বে অবস্থান করে এবং কতিপয় ট্যাকশন ফাইবারের সাথে ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এই যে ট্যাকশন ফাইবার, এর সাথে এই যে ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাকসন ফাইবার ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, অর্থাৎ মাইটোটিক আর মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, এটা বিভক্ত হয় না, ক্রোমোসোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। অর্থাৎ ক্রোমোসোমের মধ্যে লুপের সৃষ্টি হয়, ক্রোমোসোমগুলো আরও খাটো এবং মোটা হয়। বাইবেল্টের ক্রোমোসোম দ্বয়ের ট্যাকসন ফাইবারের টানে পৃথক হতে থাকলে এ পর্যায়ে ট্যাকশন ফাইবারের টানে এগুলো মানে বিকর্ষণ শুরু হয়, মানে পৃথক হতে শুরু করলে এ পর্যায়ে সমাপ্তি ঘটে। এটা হলো মেটাফেজ ওয়ান। শিক্ষার্থীদের, এখন আমরা দেখবো যে অ্যানাফেজ ওয়ান। এখানে আমরা দেখছি যে অংশটা হচ্ছে মেরু, এই অংশটা হচ্ছে মেরু। এটা হচ্ছে মেরু এবং এই অংশটা মেরু এবং এটা হচ্ছে ক্রোমোসোম। শিক্ষার্থীরা, এখানে আমরা লক্ষ্য করি যে অ্যানাফেজ ওয়ানে পর্যায়ে হোমোগোলাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বাইবেল্টে দুটি ক্রোমোসোম বিপরীতমুখ দুটো মেরুর দিকে ধাপিত হয়। অর্থাৎ বাইবেল্টে দুটো ক্রোমোসোম, এটা এই দিকে এবং এটা এই দিকে, দুটি বিপরীত দিকে ধাপিত হয়। ক্রোমোসোমের সূত্রের সংকোচন, কাণ্ড প্রসারণ এবং অন্যান্য কারণে ক্রোমোসোমের এই মেরুমুখী চলন ঘটে। ক্রোমোসোম সূত্রের এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ারকে অগ্রগামী এবং অনুগামী হয়, ফলে ক্রোমোসোমগুলোকে, এই যে ক্রোমোসোম, এগুলোকে ইংরেজি ভি এল, ভি এল আই এবং যে অক্ষরের মতো দেখায়। অর্থাৎ এগুলোকে তখন ভি এল জে এবং আই অক্ষরের মতো দেখায়।
অর্থাৎ এটা হলো মেটাসেন্টি। এটা হলো সাব মেটাসেন্টি এবং এটা হলো অ্যাকরোসেন্টি। এবং এটা হলো মেটাসেন্টিক, সাব মেটাসেন্টিরিক এবং এটা হলো প্যালোসেন্টিক। অর্থাৎ তখন এদেরকে ভি এল জে এবং আয়ক্ষরের মতো দেখায়, অর্থাৎ ভি মেটাসেন্টিরিক, এল হচ্ছে সাব মেটাসেন্টিরিক। যে হচ্ছে অ্যাকরোসেন্ট্রিক এবং আয় হচ্ছে ট্যালোসেন্ট্রিক। শিক্ষাইতে এটা এবার আমরা আলোচনা করব ট্যালোফেজ নিয়ে। ট্যালোফেজের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে এটা হচ্ছে দুটি পূর্ণাঙ্গ দুটো পূর্ণাঙ্গ ক্রোমোসোম। এখানে এই অংশটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে কোষ প্লেট। এবং এই অংশটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। শিক্ষার্থীরা ট্যালোফেজ পর্যায়ে আমরা দেখতে পাই যে ট্যালোফেজ ওয়ান হলো মেয়োসিস ওয়ান এর শেষ পর্যায়ে। এ পর্যায়ে মেরুতে অবস্থিত এন সংখ্যক ক্রোমোসোমের চারিদিকে আবার নিউক্লিয়ার এনভেলপ এবং অভ্যন্তরে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। অর্থাৎ এই নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসে এর ভিতরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে থাকে। নিউক্লিয়ার জল বিয়োজন ঘটে, ফলে ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে শুরু হতে থাকে, কাজে রঞ্জক ধারণ ক্ষমতা হ্রাস পায় বলে ক্রমান্বয়ে দৃষ্টির আড়ালে চলে যায়। প্রজাতির বিভিন্ন বিভিন্নতা অনুসারে ট্যালোফেজ এ পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে। এ পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে, অর্থাৎ কোষের বিষম অঞ্চলে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে, যে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষস্থ সাইটোপ্লাজম সমান দুটো অংশে এদের বিভক্ত হয়ে যায় এবং দুটি অতত্ব কোষে পরিণত হয়। কোষ প্লেট সৃষ্টি না হয়ে মায়োসিস টু এ প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে এবং অনেক প্রজাতিতে ট্যালোফেজ ওয়ান, অনেক প্রজাতিতে এ ট্যালোফেজ ওয়ান ঘটে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দেখলাম যে আমাদের আজকের মায়োসিস ওয়ান পর্যায়ে শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে মায়োসিস টু নিয়ে আলোচনা করব। এখানে দেখলাম যে মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং ট্যালোফেজ ওয়ান। আমরা এর পরবর্তী ক্লাসে মায়োসিস টু নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।